নমস্কার, আমি সুকল্পা। একেবারে যেমন কথা দিয়েছিলাম ঠিক সেই রকমই সময় মতন আপনাদের ভালো রাখতে, একেবারে আনন্দ দিতে কিন্তু এই সময় আমি হাজির হয়ে গেছি। আমরা সবাই চাই আনন্দে থাকতে, কিন্তু আনন্দে থাকব কি করে? যদি শরীর খারাপ থাকে, যদি মন খারাপ থাকে, তাহলে কিন্তু আনন্দে থাকা যায় না। আর আনন্দে থাকতে গেলে এই দুটো জিনিসকে ভালো থাকতে হবে। আর এই দুটো জিনিস ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে? ঠিক ধরেছেন বন্ধুরা, রেইকি করতে হবে, রেইকি শিখতে হবে। আর কিভাবে, কার কাছে, কোথায় গিয়ে ভালোভাবে রেইকি শিখবেন, রেইকি সম্বন্ধে জানতে পারবেন, ঠিক তারই হদিস দেব আমি। হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, শুরু করতে চলেছি নেচার কেয়ার রেইকি সেন্টারের ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান। ভালো থাকুন এবং ভালো রাখুন। আবারও বলছি, ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে রেইকি শিখতে হবে। এবং প্রত্যেক দিনের মতোই আমাদের সঙ্গে রয়েছেন রেইকি মাস্টার অংশুমান ভট্টাচার্য এবং রেইকি মাস্টার বিশ্বজিৎ দাস। আজকেও তাদের কাছে আমরা জানতে পারবো একেবারে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত ইম্পর্টেন্ট অসুখগুলো আমাদেরকে ভীষণভাবে গ্রাস করছে, সেই সব অসুখগুলো থেকে আমরা কিভাবে ভালো থাকবো, রেইকি করে ভালো থাকবো। তাহলে বন্ধুরা, আমি আর একটাও কথা বলছি না, নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে লাইভেও কথা হবে। তাহলে আসুন আমরা স্বাগত জানাই আমাদের দুজন রেইকি মাস্টার অংশুমান ভট্টাচার্য এবং বিশ্বজিৎ দাসকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমি অংশুমান ভট্টাচার্য, নেচার কিওর রেইকি সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ দাস, নেচার কিওর রেইকি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। একদম। তো সুতরাং আপনাদের যখন সঙ্গে পেয়ে গেছি, এবার আমাদের সেই ভালো থাকার মুহূর্ত, ভালো রাখার মুহূর্ত শুরু হয়ে যাবে। আমি তো কথা দিয়েছিলাম আগের লাইভে একটি প্রশ্ন নিয়ে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, সময় ছিল না বলে, সেই প্রশ্নটা নিয়ে আমি আসব অবশ্যই। হ্যাঁ, সেটা ছিল ইউট্রাস সংক্রান্ত একটি প্রশ্ন। কিন্তু তার আগে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমাদের ক্যামেরার উপরে, টেলিভিশনের পর্দায় রয়েছেন নতুন কোনো একজন বন্ধু, তিনি কিন্তু ভাবছেন যে রেইকিটা কি। তো সেই প্রশ্নটাই আপনাদের কাছে, দুজনের কাছেই রাখবো আজ আবার, যে রেইকি কি। প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। একদম। দেখো দিদি, বিষয়টা হচ্ছে যে রেইকি, REIKI স্পেলিং, রেইকিটা নিয়ে না ইদানিং খুব জটিলতা সৃষ্টি হয়েছে। মানে মানে অনেকে মনে ভাবে যে রেইকিটা কি। আবার কাউকে যদি হঠাৎ জিজ্ঞেস করি আমি রেইকি করি, রেইকি শেখাই, সেটা আবার কি জিনিস? ঠিক কথা, ঠিক কথা। বিষয়টা কিন্তু এত জটিল নয়। রেইকি আমাদের শরীরে, প্রত্যেকের মানব শরীরে, প্রত্যেক পশু প্রাণী শরীরে, উদ্ভিদে, সবার যা, সবার এতে আছে রেইকি, সবার শরীরে আছে রেইকি। মানে হচ্ছে একটা এনার্জি, একদম একদম, একটা এনার্জি বা প্রাণ ঊর্জা যাকে বলি। এই এনার্জিটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে বলেই আমরা বেঁচে আছি। অবশ্যই এনার্জিটা ঠিকঠাক মতো যখন ফ্লো হচ্ছে শরীরে, আমরা সুস্থ। ঠিক। আর এনার্জি যখন আমাদের মধ্যে নেই, আমরা মৃত। একদম। আমরা হাত পা নাড়াচ্ছি, আমরা কথা বলছি, আমরা চিন্তা ভাবনা করছি, কিসের মাধ্যমে? সেই এনার্জি, সেই পজিটিভ এনার্জি, যেটাকে বলা হচ্ছে রেইকি, সেটাকেই হচ্ছে রেইকি। কিন্তু ডক্টর মিকা উসুই, যিনি জাপানের একজন বাসিন্দা ছিলেন, তার মানে মাদার ল্যাঙ্গুয়েজে তিনি এটা নাম দিয়েছিলেন রেইকি। রেইকি ব্যাপারটাকে এত জটিল ভাবে দর্শক বন্ধু কেউ নেবেন না। রেইকি আপনার শরীর, প্রত্যেকটা মানুষের শরীরেই আছে। একদম একদম। কিন্তু প্রশ্নটা হলো, তাহলে রেইকি শেখার কি দরকার? যদি রেইকি এনার্জি আমাদের শরীরে থেকেই থাকে, তাহলে কেন রেইকি রেইকি শিখবো? হ্যাঁ, বিষয়টা আমাদের মধ্যে যে এনার্জিটা আছে সেটা খুব লিমিটেড। এখন এই লিমিটেড এনার্জি দিয়ে আমরা কিন্তু সেই ডিস্টারবেন্স গুলো বা আমাদের শারীরিক মানসিক যে সমস্ত সমস্যাগুলো আসে সেগুলোকে আমরা ঠিক করতে পারি না। কারণ নেগেটিভ এনার্জি বলে কিন্তু কিছু হয় না, আমি আগের দিনও বলেছিলাম। একদম একদম। পজিটিভিটির অভাবই কিন্তু নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ। ঠিক। মানে আলোর অভাবই কিন্তু অন্ধকার। একদম। অন্ধকারে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো অস্তিত্ব নেই, একেবারে। তো সেই কারণে যখন পজিটিভ এনার্জি আমাদের মধ্যে ফ্লো হচ্ছে, যেটা যখন বাধাপ্রাপ্ত হচ্ছে সেই এনার্জিটা, তখনই সেটা ব্লকেজ হচ্ছে, মানে নেগেটিভিটি তার মধ্যে আসছে। ঠিক কথা। তখন আমরা কি করতে পারি? সেই এনার্জিটা দিয়ে আবার ব্যালেন্স করতে পারি। একদম একদম। কিন্তু প্রশ্নটা হলো, এনার্জিটা পাবো কি করে? একদম পাবো। এনার্জিটা আমরা প্রডিউস করতে পারি না। যেটুকুন এনার্জি আমরা প্রডিউস করতে পারি, সেইটুকুন এনার্জি দিয়ে আমার কাজ হচ্ছে না। আমাদের দরকার এমন আনলিমিটেড কিছু এনার্জি, যার মাধ্যমে আমরা এই নেগেটিভিটিকে ডিস্ট্রয় করতে পারি। বেশ বেশ। আনলিমিটেড এনার্জিটা আমাদের চারিপাশে, এই মহাবিশ্বে, এই বিশ্বব্রহ্মাণ্ডে চারিদিকে ছড়িয়ে আছে। রেইকি মাস্টারের কাজ কি? শুধু তার সঙ্গে সেই চ্যানেলটা করে দেওয়া। একদম। যদি বলতে হয় চ্যানেলটা করাই আছে, চ্যানেলটাকে একটু টিউনিং করে দেওয়া, চ্যানেলটাকে একটু ওপেন করে দেওয়া, চ্যানেলটার সঙ্গে তার কানেক্টিভিটিটা তৈরি করে দেওয়া, এটাই রেইকি মাস্টার করে। একদম। এবার তাহলে প্রশ্ন আসতে পারে, চ্যানেলটা কি? হ্যাঁ, যেটাকে আপনারা বলছেন টিউনিং করা,
বা এনার্জাইজ করা চ্যানেলটা কি? চ্যানেলটা কি? চ্যানেলটা হচ্ছে আমাদের চক্র, একদম, বা যেটাকে সায়েন্সে ভাষায় বলছে গ্ল্যান্ড, একদম। তো সেটা নিয়ে আমরা একটু বিশ্বজিৎ স্যারের কাছে যদি শুনতাম যে চক্রটা নিয়ে যদি আপনি একটু আমাদের বলেন। আমাদের মেইন ব্যাপার চক্র হচ্ছে সাতটা চক্র থাকে আমাদের, সাতটা চক্র, হ্যাঁ, সহস্রা চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধীন চক্র, স্বাধীন চক্র, আর হচ্ছে মূলাধার চক্র। এই চক্রের মাধ্যম থেকে আমরা সেই এনার্জিকে রিসিভ করতে পারি। মেনটা যখন একজন রেকি জানা মানুষ যখন রেকি শিখেছে, যে সে যখনই ওই হাত দিয়ে, দুটো হাত দিয়ে যখনই সে ওই আমাদের শরীরে হাত দেবে, তার স্পর্শ করছে, স্পর্শ করবে, তখনই সেই চক্রের মাধ্যম থেকে তখন কিন্তু সেই এনার্জি গুলো আমাদের শরীরে পজিটিভ এনার্জি শুরু করবে, ঢুকতে থাকবে সেই পাওয়ারটা, সেই পাওয়ারটা। হ্যাঁ হ্যাঁ, চক্রকে বলা যেতে পারে আমাদের শরীরে একটা সদর দরজা, সদর দরজা, একদম রাইট, রেকির জন্য, রেকির জন্য সদর দরজা, খুব সুন্দর। এবার সেই এনার্জিটা আমার সেই চক্র, আমাকে সেই চক্র রিসিভ করছে এনার্জিটা আমার এই চারটে চক্র, মানে সহস, যেটা বলো সাতটা চক্র কিন্তু চারটে চক্র, সহস্র, আজ্ঞা, এটা হচ্ছে বিশুদ্ধ, অনাহত, এই চক্র, চারটে চক্রের মধ্যে দিয়ে এসে দু কাঁধ দু হাত বরাবর ফ্লো হচ্ছে। এবং এনার্জিটা যে হাত দিয়ে ফ্লো হচ্ছে, এটা আমরা দুদিনের যে রেকি ক্লাস করানো হয়, এই দুদিনের ক্লাসে এটা আমরা ফিল করতে পারবো। যারা নতুন, যারা শিখতে আসছে, তারা দুটো হাতে এই এনার্জিটাকে ফিল করতে পারবে। এটা হচ্ছে পরীক্ষিত সত্য, মানে ফার্স্ট ডিগ্রি পরে, এবং এই এনার্জিটা যেখানে যেখানে ডিস্টারবেন্স, আমাদের ডিস্টারবেন্সটা আসে কেন, কারণ হচ্ছে আমাদের যে চক্র বা গ্ল্যান্ড থেকে হরমোন বা এনজাইম, হরমোন এবং এনজাইম যদি ঠিক মতো সিক্রেশন না হয়, একদম ঠিক, একদম ঠিক, হরমোন বা এনজাইম সিক্রেশনটা কেন ঠিক মতো হচ্ছে না, তার কারণ আমাদের এই গ্ল্যান্ডের ভাইব্রেশন ঠিকঠাক নেই। আচ্ছা, যখন সেই নেগেটিভিটি আমাদের এনার্জিটা আমাদের মধ্যে অ্যাটাক করছে, তখন সেই ভাইব্রেশনটা বা স্পন্দন তা অনেকটা কিন্তু কমে যাচ্ছে। তারপরে ভাইব্রেশন যখন কমে যাচ্ছে, তখন সে ঠিকমতো হরমোন বা এনজাইমটা সিক্রেশন করতে পারছে না। এইবার আমি দুটো হাত দিয়ে যখন আমি গ্ল্যান্ডটাকে বা চক্রটাকে যখন আমি এনার্জাইজ করছি, তখন ভাইব্রেশনটা ঠিক হয়ে যাচ্ছে, একদম ঠিক, হরমোন এবং এনজাইমটা ঠিকঠাক মতো সিক্রেশন হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। আপনারা সায়েন্সটা আমাদের চেষ্টা বোঝানো, এত সুন্দরভাবে বোঝানো, সেটা একমাত্র নেচার কিউর রেকি সেন্টারে। যে আমার অনুষ্ঠান ভালো থাকুন, ভালো রাখুন, এখানে সেখানে যে দুজন রেকি মাস্টার রয়েছেন তাদের এই যে বোঝানোটা বন্ধুরা, এর থেকেই তো আমার মনে হয় যে যেন কিছুটা আমরা ভালো হয়ে যাচ্ছি। তো সুতরাং একটাই কথা, রেকি করবো আমি, এবার আমার প্রশ্নে আসবো, কিন্তু তার আগে একটু বলে দেবো, বন্ধুরা ভাবছেন যে কোথায় কোথায় রয়েছে এই নেচার কিউর রেকি সেন্টারের ক্লাস, কোথায় কোথায়? উত্তরপাড়া, দমদম, বারাসাত, এটা তো আপনারা জানেননি, এখানে তো ক্লাস হচ্ছেই হচ্ছে। এছাড়া আপনারা এতটাই ইন্সপায়ার হয়েছেন যে আমাদের এবার রেকি শিখতেই হবে, আমাদের ভালো থাকতে হবে, তো সেই জন্য শুধুমাত্র আপনাদের চাহিদাতেই কিন্তু গড়িয়াহাট, বর্ধমান, দুর্গাপুর এবং কাঁথিতে ক্লাস হচ্ছে। দুর্গা, প্রথমে আমি গড়িয়াহাটে বলে দিচ্ছি, 1 আগস্ট এবং 2 আগস্ট, 2রা আগস্ট রয়েছে গড়িয়াহাটে, বর্ধমানে রয়েছে 3 অগস্ট এবং 4 অগস্ট, দুর্গাপুরে 10 অগস্ট এবং 11 অগস্ট, এবং কাঁথিতে রয়েছে 17 এবং 18 অগস্ট। তো বন্ধুরা, বুকিং নাম্বারে ফোন করুন এবং জেনে নিন, খুবই ফোন আসছিল ওখান থেকে, আসবেই, কেননা সত্যি কথা বলতে কি আপনাদের দুজনকে আমি বলবো যে মানুষ কিন্তু বুঝেছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানের পর তারা কিন্তু বুঝে নিয়েছেন ভালো থাকতে গেলে ওই ওষুধ নয়, কেন আপনারা, আমরা আগেও জানি, জেনেছি যে ওষুধ একটা কমে আর একটা রোগের সৃষ্টি করে, তো সেই কারণে রেকি শেখাটা দরকার। যাই হোক, আমাদের ইন্টারনাল যে হিলিং প্রসেসটাকে ওটাকেই একটু ফাস্ট করে আছে মেডিসিন, আর কিছু না, আমাদের বডি মেকানিজম কিন্তু ওষুধের জন্য তৈরি হয়নি, আমি আগের দিনও বলেছিলাম, সেটাই সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল নেচার থেকে, সুতরাং তাকে সেই জিনিসটাই দিতে হবে একেবারে। তো আমরা গত লাইভে যে প্রশ্নটা রেখেছিলাম, আমাদের আর অনুষ্ঠানের সময়ের অভাবে হয়নি, তো সেই প্রশ্নটাই নিয়েই আমি উত্তমান স্যারের কাছে যাব, সেটা হচ্ছে ইউট্রাস সংক্রান্ত। সেটা আমরা এখন নানান রকম ভাবে শুনছি, নানান ভাবে কিন্তু মহিলারা, এবং একটা বয়সের পর ঠিক আছে, ইয়াং মেয়েদের মধ্যেও কিন্তু ভীষণ রকম জটিলতা দেখা যাচ্ছে, এটা কেন? ইউট্রাসের টিউমারটা 30 থেকে 35 এর মধ্যে বেশি থাকে, একেবারে একেবারে, কিন্তু বর্তমানে 22, 24, 25 এর মধ্যে দেখা যায় ভীষণ ভাবে। তো এটা থেকে কি আমরা রেকি থেকে বেরিয়ে আসতে পারবো? এই যে অপারেশনে যে ইউট্রাস বাদ যাচ্ছে, তারপরে যে তাদের কি অবস্থা হচ্ছে কিনা, আমার বেশ কিছু রিলেটিভস রয়েছে, বন্ধু বান্ধবী রয়েছেন, তাদের দেখছি, তো আমরা সত্যি খুব আতঙ্কিত। দেখো, জরায়ু টিউমার, জরায়ুটা বাংলায় গেলে জরায়ু টিউমার, জরায়ুটা হচ্ছে মেয়েদের একটা বডির একটা খুব মেইন একটা পার্ট, একদম, যার জন্য পরবর্তীকালে প্রেগনেন্সি ক্ষেত্রে কিন্তু নানা সমস্যা হতে পারে। এখন জরায়ু টিউমারটা দু রকম হয়, হ্যাঁ, একটা হচ্ছে বিনাইন, যেটাকে বলে ভালো টিউমার বা ফাইব্রয়েড টিউমার, এটা কমন টিউমার, ফাইব্রয়েড টিউমার, এটা কমন টিউমার, এটা অনেকেরই হয়।
কিন্তু যেটা পরবর্তীকালে যেটা হয় যে খারাপ টিউমার, সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার, সেটার ক্ষেত্রে কিন্তু প্রাণ সংশয়। এখন কথা আছে যে এই টিউমারটা আমি যদি বাদও দিই সার্জারি করে, পরবর্তীকালে কিন্তু এই টিউমার ফিরে আসার কিন্তু অনেক সম্ভাবনা থাকে ইউটিআইসের ক্ষেত্রে। সুতরাং টিউমারটাকে সার্জারি করার আগে যদি সে জায়গায় সার্জারি করার জায়গায় যদি না গিয়ে থাকে, তাহলে আমি বলবো যোগাযোগ করুন একবার আমাদের সাথে, নেচার কিউর রেইকি সেন্টারে যোগাযোগ করুন। আমরা এখান থেকে বলতে পারি আমাদের এরকম অনেক কেস হয়েছে যেখান থেকে ওভারিতে সিস্ট, ইউটেরাসের টিউমার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, একদম 100% কিওর হবে, আফটার অপারেশনও সঙ্গে থাকুন, এবং আফটার অপারেশনও যাদের অপারেশন হয়ে গেছে তাদেরকে আমি এখান থেকে একটা সতর্কবাণী দেওয়ার চেষ্টা করব, একদম, সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে রেইকি শিখুন, যাদের অপারেশন হয়ে গেছে মানে ইউটেরাস বাদ হয়ে গেছে, আচ্ছা, বা ইউটেরাস বাদ বা শুধু টিউমারটা বাদ দেওয়া হয়েছে, টিউমারটা বাদ আছে, আচ্ছা, তাদের ক্ষেত্রে বলবো যে তারা এই মুহূর্তে রেইকিটা শিখুন, যাতে পরবর্তীকালে আর যেন টিউমার না ফিরতে পারে, অনুষ্ঠান কেমন লাগছে? আগে কি দেখা হয়েছে এই অনুষ্ঠান? আজকেই প্রথম? আচ্ছা বেশ, কার সম্বন্ধে জানবেন? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 23। বেশ দাদা, এখানে ইউটেরাসের টিউমার নিয়ে কথা হচ্ছে, সুতরাং ঘাড়ে যন্ত্রণা খুবই সামান্য থাকে। স্পাইনের কোন প্রবলেম হয়ে থাকে, নার্ভের কোন প্রবলেম হয়ে থাকে, 100% সারবে। আপনি যোগাযোগ করুন অনুষ্ঠানের পর। আপনি কোথায় থাকেন বললেন? ব্যারাকপুর। বেশ, আপনি কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগটা করে নিন, হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, পার্সোনাল নম্বরে প্লিজ কেউ ফোন করবেন না, এই মুহূর্তে তো নয়, একদম একদম না। আমি তাও বলে দিচ্ছি একটু নাম্বারটা, আমি বলে দিচ্ছি অংশুমান স্যারের নাম্বার 9748504730, আর বিশ্বজিৎ স্যারের নাম্বারটা হচ্ছে 8017069381। অনুষ্ঠানের পরে কিন্তু ফোন করুন, এই মুহূর্তে একদমই নয়। হ্যাঁ, আচ্ছা, তো ইউটেরাস নিয়ে আজকে আমি কথা বললাম, হ্যাঁ, আজকে থাইরয়েড নিয়ে কিছু বলবে? থাইরয়েডে যাব, কিন্তু তার আগে আমার আরেকটা প্রশ্ন আছে অংশুমান স্যারের কাছে। আমরা যেটা শুনলাম, যাদের প্রথম অবস্থায় ধরা পড়ছে যে যখন বুঝতে পারছে, তারপর যখন ন্যাচারালি এরপরে দেখা গেল, সোনোগ্রাফি করে দেখা গেল যে এই সমস্যাটা আসছে, তো তিনি যদি সেই মুহূর্ত থেকে যদি রেইকিটা শুরু করেন, তাহলে তো আমার মনে হচ্ছে অপারেশনের জায়গায় এটা যাবে না। কোন লেভেলে আছে, কোন লেভেলে আছে, এটাও কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন। একদম সার্জারি জায়গায় চলে এসেছে, সেই মুহূর্তে রেইকি করা যেতে পারে, কিন্তু তার থেকে অবশ্যই আমার মনে হয় সার্জারি চান্সটা নেওয়া উচিত, কারণ আমরা কিন্তু মেডিকেল সায়েন্সকে একদমই অস্বীকার করছি না, এটা তো সম্ভবই নয়, কিন্তু একদম কোনো সিরিয়াস কোনো কন্ডিশনে রেইকির আগে অবশ্যই ডক্টর বা মেডিসিনের সাহায্য নেওয়া উচিত। কিন্তু যদি সেই সার্জারির জায়গায় এখনো আসেনি, অনেক আগে মাত্র সবাই শুরু হয়েছে, তাহলে একদম নিঘাত রেইকিতে সারবে, নিঘাত সার্জারি প্রয়োজন পড়বে না, সার্জারি প্রয়োজন পড়বে না। কিন্তু প্রশ্নটা হলো যে যারা অবিবাহিত তাদের অবিবাহিতা, তাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে ইউটেরাসে যদি কোনো সমস্যা থাকে, এই মুহূর্তে রেইকিতে, রেইকির সঙ্গে একদম পুরো যুক্ত হয়ে যাও, কারণ নাহলে পরবর্তীকালে কিন্তু প্রেগনেন্সি ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রবলেম আসবেই, আসতেই হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তো খুব ভালোভাবে জানলাম, কিন্তু বন্ধুদের আরো অনেক জিজ্ঞাসা রয়ে গেল, একদম অনুষ্ঠান শেষে ফোন করুন, নিশ্চয়ই এটা সম্বন্ধে আরো জানতে পারবেন এবং কিভাবে ভালো হবেন সেটাও জেনে যাবেন। তো এবার আমি বিশ্বনাথ, আমাদের সরি, বিশ্বজিৎ স্যারের কাছে একবার যাব। সেটা হচ্ছে আর একটি অসুখ, থাইরয়েড, এটাও কিন্তু এখন সাংঘাতিক, ঘরে ঘরে রয়েছে থাইরয়েড, মুঠো মুঠো ওষুধ খায়, ঘুম থেকে উঠেই খালি পেটে ওষুধ খায় থাইরয়েডের, এরকম বহু মানুষ রয়েছে জানার মধ্যে আমার। তো সেই ক্ষেত্রে কতটা নিরাময় রেইকিতে থাইরয়েড? খুব এটা একটা ভালো প্রশ্ন করেছো তুমি। থাইরয়েড এখন বর্তমানে থাইরয়েড প্রচুর মানুষের থাইরয়েডে আক্রান্ত, বিশেষ করে মহিলারা। হ্যাঁ, মহিলারা, ঠিক। থাইরয়েড জানতে হবে রোগটা আগে কি। থাইরয়েড অ্যাকচুয়ালি একটা গ্রন্থি, অন্তরক্ষা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে হরমোন, থাইরয়েড হরমোন সিক্রিয়েশন হয়। এই থাইরয়েড দু ধরনের হয়, সেটা হচ্ছে কি, বেশি পরিমাণে যদি সেই
হরমোনটা সিক্রেস হয় তাকে বলে হাইপার থাইরয়েড, আর কম হলে হাইপোথাইরয়েড। আচ্ছা, এবার এবার ওই হরমোনের কিন্তু বিশেষ গুরুত্ব একটা আছে আমাদের শরীরে, যেটা হচ্ছে একটা বাচ্চার মানসিক বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করে থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, প্লাস আরো অনেক কিছু মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত অনেক কিছু ক্রিয়াকলাপে কিন্তু ওই হরমোনের কিন্তু অনেক বড় ভূমিকা আছে, অনেক বড় রোল আছে থাইরয়েড। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, তার মানে বুঝতে হবে সেখানে এনার্জির কোনো অভাব আছে। তখন যদি আমরা রেকি যারা শিখেছে তারা যদি সেখানে এই থাইরয়েড বলতে এই গ্ল্যান্ডটা এখানে যদি হাত দেওয়া হয় কি হবে, সেখান থেকে আপনার পজিটিভ ভাইব্রেশন আসতে থাকবে, ধীরে ধীরে কি হবে সেই ব্যালেন্স তৈরি হয়ে যাবে পজিটিভ ভাইব্রেশনে একদম আস্তে, ধীরে ধীরে কি হবে তখন আস্তে আস্তে ওটা সম্পূর্ণ কিওর হয়ে যাবে। আমরা দেখেছি যাদের থাইরয়েড থাকে গলার কাজটা কিন্তু ফুলে যায়, ফুলে যায়, ফুলে যায়, সিক্রেশন হবে না, আমার কম হবে, কম হবে না, মানে ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। কারণ ওই গ্ল্যান্ডের আমি বারবার বলছি না যে এনার্জি এবং ভাইব্রেশন, একদম এই ভাইব্রেশন এবং এনার্জি নিয়ে কথা বলছি, তার কারণটা হচ্ছে যে ওই যে কথাটা বললো বিশ্বজিৎ, থাইরয়েড থাইরয়েডের থাইরয়েডের ভাইব্রেশনটা সেই মুহূর্তে ঠিকঠাক নয়, একদম ওই কারণে সেটাকে ব্যালেন্স করে দিই। এবার এনার্জিটা দিয়ে আমি ভাইব্রেশনটা থাইরয়েড গ্রন্থির একেবারে ঠিক জায়গা নিয়ে যাচ্ছি, ফলে কি হচ্ছে হরমোন সিক্রেশনটা ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, থাইরয়েডটা ঠিক হয়ে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের চলছে, বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে এই মুহূর্তে পার্সোনাল নাম্বারগুলোয় ফোন করবেন না, কারণ আমরা লাইভে রয়েছি, কেননা সমানে বিশ্বজিৎ স্যারের ফোনটা কিন্তু বেজে চলেইছে, ভাইব্রেশন সমানে ভাইব্রেট করছে। আমি অনুরোধ করছি অনুষ্ঠানের শেষে ফোন করুন, কেন দেখতেই পাচ্ছেন ওনারা লাইভে রয়েছেন। হ্যাঁ, তো সুগার ওই আর বলো, সুগার ঠিক তেমন, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, ইনসুলিন হরমোনটা ঠিক মতো, একদম ফোনে বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা বাঁকুড়া জেলার অস্তিনীপুর গ্রাম থেকে, মদন মোহন কাঞ্জিলাল। মদন মোহন কাঞ্জিলাল কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ, জানবেন কার সম্বন্ধে? টেলিভিশনে সাউন্ড মিউট করুন, কানেকশন কেটে যাবে, বলছি টিভিটা মিউট কর, টিভিটা মিউট কর। হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমরা জানতে চাইছি কি, হ্যাঁ বলুন বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, সায়ন, খুব ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান এটা, হ্যাঁ, যেটা জানতে চাইবেন একেবারে আগে থেকে ডিসিশন নিয়ে ঠিকঠাক করে তারপর প্রশ্ন করবেন, তো একদম অবান্তর কিছু না। হ্যাঁ, তো যেটা বললাম সুগার, সুগার যদি প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা ঠিকমতো হরমোনটা সিক্রেশন না হলে আমাদের ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়, তার ফলে আমাদের সুগার, সুগারটা আসে। সুগার কিন্তু রোগ নয়, যেমন থাইরয়েড কথা বললো, তখন সুগারও কিন্তু রোগ না, সুগার কিন্তু নানান রকম ভয়ানক ভয়ানক রোগের সৃষ্টি করে, কি করে, ব্রেন স্ট্রোক সুগারের জন্য হয়, হার্টের প্রবলেম সুগারের জন্য হয়, কিডনিটা নষ্ট হয়, কিডনিটা নষ্ট সুগারের জন্য, চোখে গ্লুকোমা চলে আসে, অন্ধত্ব, চোখ চোখ। তো সুতরাং এই সুগারটা ঠিক করার জন্য কি করতে হবে, এবার মেডিসিন আছে, ইনসুলিন ইনজেক্ট করতে হয়, অনেক কিছু করতে হয়, তাতে কি কোনো মানে পার্মানেন্ট সলিউশন হচ্ছে না? হচ্ছে না। তো তাহলে ওই প্যানক্রিয়াস গ্ল্যান্ডটাকে ভাইব্রেট করুন সেই রেইকি পজিটিভ এনার্জির দ্বারা। আচ্ছা, তার মানে একটা কথা, যাদেরই সুগার আমরা শুনি তার মানে তাদের ওই প্যানক্রিয়াস গ্ল্যান্ডটাই গন্ডগোল, অবশ্যই তার থেকেই তাহলে সুগারটা আসছে। হ্যাঁ, প্যানক্রিয়াসে তো ইনসুলিন হরমোনটা এ করে, আমরা কি করে তখন কি হয়, রেকি যারা থাকলে তখন ওই প্যানক্রিয়াসকে ডাইরেক্ট হাত দিলেই তখন ওখানে প্যানক্রিয়াসটা আসছে, ধীরে ধীরে ঠিক হচ্ছে, টিউনিং হচ্ছে, এনার্জি ঠিকঠাক ভাবে প্রপার ভাবে পড়ছে। তাহলে সুগারও তো এখন ঘরে ঘরে সুগার আছে, ঘরে ঘরে সুগার, প্রেসারও ঠিক তেমনই, যে প্রেসারও তো সেই আছে, ব্লাড প্রেসার যদি খুব ফাস্ট হয়ে যায়, বিপিটা বেড়ে যাচ্ছে আমাদের, তাহলে এনার্জি, ওই যে বললাম যে আগের দিনও বলছিলাম যে ব্লাড সার্কুলেশনটা করে হচ্ছে তাহলে আমি যদি এনার্জিটা ঠিক মতো ব্যালেন্স করতে পারি তাহলে আমার বিপিটা ঠিক থাকছে, একদম। সুতরাং আমাদের জীবনের আমাদের প্রতিটা মুহূর্তে রেইকিকে নিয়ে চলতেই হবে, একদম একদম, একেবারে মানে রেইকিকে মানে একেবারে মানে সেই প্রত্যেকদিন ভাত খাওয়া স্নান করার মতো জীবনে একেবারে অভ্যেসের মধ্যে যদি সুস্থ থাকতে চাই রেইকিকে এইভাবে আনতে হবে। আচ্ছা, যথারীতি কিন্তু অনুষ্ঠানের শেষ প্রান্তে আজকে কিন্তু একটু অ্যাঞ্জেল নিয়ে শুনবো। অ্যাঞ্জেল ব্যাপারটা হচ্ছে যে অ্যাঞ্জেল হচ্ছে স্পিরিট সোল বা স্পিরিট গাইড, তার সাথে সেই চক্রের দ্বারা, সেই সবই চক্র, চক্রের দ্বারাই তার সাথে আমরা কানেক্ট করতে পারি,
বিভিন্ন প্রকার অ্যাঞ্জেল আছে, মাইকেল আছে, রাফায়েল আছে, গ্যাব্রিয়েল আছে, বিভিন্ন অ্যাঞ্জেলের নাম আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাঞ্জেল স্পিরিট গাইড বা স্পিরিট সোল এরা কি করে? আচ্ছা, অ্যাঞ্জেলটা যেটা মানে ঐশ্বরিক ব্যাপারে আমরা যাচ্ছি, তাই তো? তার কারণটা হচ্ছে যে অ্যাঞ্জেল হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষের জন্মের সময় দুটো করে গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের সবার সাথে থাকে। আচ্ছা, বাট আমরা তার সাথে কানেক্ট হতে পারি না, তার কারণ আমাদের চক্রটা সেইভাবে টিউনিং করা নেই। এই রেকি মাস্টার যেমন রেকির জন্য চক্রটাকে টিউনিং করে, রেকি এনার্জিটাকে তাকে দিয়ে রিসিভ করে, তেমন অ্যাঞ্জেল মাস্টারও সেই সেম কেসটাই করে, চক্রটাকে এনার্জাইজ করে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করে। আচ্ছা আচ্ছা, তার ফলে কি হয়, অ্যাঞ্জেলকে প্রতি মুহূর্তে আমরা প্রতিদিন অ্যাঞ্জেলের সাথে আমরা কিন্তু কানেক্ট হতে পারি, এবং হয়েছে কি না হয়েছে তার জন্য অ্যাঞ্জেল আমাদের জানানো দেয় যে তারা আমার সাথে আছে। কি দেয়? যেমন সামনে আমার পাশেই বসা যে বিশ্বজিৎ, প্রচুর পালক পেয়েছে, এটা একদম জরুরি। একটু সুন্দর ব্যাপারটা, ওই পালক কিন্তু সাধারণ পাখির বা কিছুর পালক নয়। এটা কিভাবে সম্ভব হয়? এটাই যেখানে ক্লাস করতে করতে একটা পেজে রিসেট একটা হয়েছিল অ্যাঞ্জেলের ক্লাস করতে করতে, তার ভাসুরের একটা বিজনেস এর প্রবলেম হচ্ছিল অনেকদিন ধরে, জমি বাড়ির একটা কন্ট্রাক্ট বিজনেস করে, যাই হোক প্রবলেম হচ্ছিল, সে অ্যাঞ্জেল করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তার কাছে কাস্টমার আসতে শুরু করলো, আমাদের ফোন করে জানাচ্ছে। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যারা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছে, বা হয়তো কোশ্চেনটা লিখতে লিখতে হয়তো কোথাও আটকে গেল, মনে মনে অ্যাঞ্জেলকে স্মরণ করলো, কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল, আমি এরকম ভাবে পালক পেয়েছি যে বিছানায় পেয়েছি আমি পালক, ঘুম থেকে উঠে দেখি একটা পালক, যেখানে জানলা বন্ধ, এসি চলছে, এবং পালকের কালার গুলো আপনাকে বলেছিলাম যে ওর কাছে আছে। আমি জাস্ট এটাই বলতে চাইছিলাম যে এই পালক গুলো একটু আমরা দেখতে চাই একদিন, একদিন নেক্সট লাইভে। কিন্তু স্যার আপনি ভুলবেন না, বিশ্বজিৎ স্যার আপনার কাছে মনে রাখবেন কথাটা, পালক গুলো আমরা একটু দেখতে চাই। অসম্ভব এগুলো হয়, তাছাড়া এই যে শরীর যেটা রেইকি দিয়ে আমরা কি হাত দিয়ে করি বা ডিসটেন্স হিলিং সেকেন্ড দিকে করা যায়, ডিসটেন্সও হয়। এখানে অ্যাঞ্জেলকে দিয়ে আমি চুপচাপ মনে মনে বলে দিলাম যে রেফারেল অ্যাঞ্জেল তুমি তাকে এরকম ট্রিটমেন্টটা করে দাও, তার থাইরয়েডের প্রবলেম হচ্ছে, থাইরয়েডের থাইরয়েড গ্ল্যান্ডটাকে তুমি এনার্জাইজ করো, সেখানে গিয়ে এনার্জাইজ করে দেবে। কিন্তু একটা কথা স্যার, তার জন্য তো আমি ডাকলে তো তিনি আসবেন না, ওই জন্য তার জন্য আমাকে সেই পাওয়ারটা নিতে হবে, ওইটাই তো অ্যাঞ্জেল মাস্টার চক্র, এটা শিখতে হবে, অ্যাঞ্জেলটা শিখতে হবে, শিখতে হবে, রাইট, একদম একদম। তাহলেই তো আমার মধ্যে সেই পাওয়ারটা আসবে, এবং একটা কথা, অত্যন্ত মন দিয়ে এবং ভক্তি সহকারে জিনিসটা শিখতে হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে মন দিয়ে, আমি মানে রেইকির কথাই বলছি বা অ্যাঞ্জেলের কথাই, যদি মন দিয়ে ভক্তি দিয়ে, আবার যদি কেউ মনে মন মানে কোন রকম ভক্তির ব্যাপার নেই, সে হয়তো নাস্তিক, আচ্ছা, সে কোন রকম ঈশ্বরেতে কিছু বিশ্বাস করে, কিছু তারও হবে, তার কারণ চক্র কিন্তু আস্তিক নাস্তিক বলে কারোর কাছে আসে না, চক্র সবার কাছে আছে, মানবদের প্রতিটা মানব দেহেই এই চক্রটা আছে, ঠিক আছে। এখন চক্রটা হচ্ছে ইনভিজিবল, অনেকে বলতে পারে যে চক্র চক্র তো চক্র বলে কি হবে, কেটে কুটলে তো চক্র দেখা যাবে না, কেটে কুটে অনেক কিছু দেখা যায়, কিন্তু সেগুলো সবসময় ফিল করি, আমাদের ইমোশন গুলো আমরা কোনোদিন দেখতে পাই না, কিন্তু ফিল করি। কিন্তু আপনারা যখন রেইকি বা অ্যাঞ্জেল করবেন, এই অন ক্যামেরা এখান থেকে বলছি, আপনারা এমন কিছু ফিল করবেন যেটা জীবনে আগে কোনোদিন ফিল করেননি, এবং সেদিনকে আপনারা বলবেন যে আজকে যা নিয়ে যাচ্ছি এখান থেকে, সারা জীবনে কোনো সম্পত্তি দিয়ে ওটা কেনা যাবে না। আর এটা কোনো ম্যাজিকও নয়, কোনো ভৌতিক ব্যাপার নয়, সায়েন্স আছে, পুরোটাই বিজ্ঞান, পুরোটাই বিজ্ঞান, পুরোটাই বিজ্ঞান। না হলে ডিসটেন্সে, যেটা আমরা আগেও আপনাদের কাছে শুনেছি, ডিসটেন্সের মাধ্যমে কিভাবে একজন নেশাগ্রস্ত মানুষকে ঠিক করা, বিষয়টা হচ্ছে যে আজকালকার দিনে অনেকে ভাবতে পারে ডিসটেন্সে কি সরানো যায়, সেটাই, কিন্তু আজ থেকে 150 বছর 200 বছর আগে কেউ যদি ভালো টিভিতে কি ছবি দেখা যায়, মোবাইলে কি কথা বলা যায়, তারা ভাবতে পারতো না, কিন্তু আজকে সেটা এসেছে। তেমনি আমাদের না লিমিটেশনটাকে একটু কাটাতে হবে, একটু আনলিমিটেড বাড়াতে হবে, একটু বাড়াতে হবে ভাবনা চিন্তাটাকে। যারা এই প্রশ্নগুলো করবে, এখান থেকে বলছি কিছু মনে করবেন না, একটু কোর ব্যাং থেকে একটু সমুদ্রের দিকে যেতে হবে, জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে, একদম রাইট, জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। আসুন না একদম আমাদের ক্লাসে, আসুন একেবারে, প্রশ্ন করুন, জানুন, দেখুন না কি হয়। নিশ্চয়ই, তো ওই জন্যই আরেকবার একটু মনে করিয়ে দিই আমার বন্ধুদেরকে, উত্তরপাড়া, দমদম, বারাসাত, এই তিনটে তো রয়েছে ট্রেনিং এর জন্য, আপনারা অবশ্যই ফোন করবেন। এছাড়া গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন 1st এবং 2nd অগস্ট, বর্ধমানে পাচ্ছেন 3rd এবং 4th অগস্ট, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন 10th এবং 11th, এবং কাঁথিতে পাচ্ছেন 17th এবং 18th, 17th এবং 18th। এছাড়া আমরা মালদাতেও যাব,
খুব শীঘ্রই মালদাতেও যাচ্ছেন। এটা মালদাবাসীর জন্য একটা সুখবর দিয়ে রাখছি, ডেটটা এখনো ঠিক হয়নি, মালদাবাসীর জন্য একটা ভালো খবর দিয়ে রাখলাম। কিন্তু বন্ধুরা ওই একই কথা, ভালো থাকুন, ভালো রাখুন, নেচার কিওর রেইকি সেন্টারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, এবং যোগাযোগ করুন রেইকি মাস্টার অংশুমান ভট্টাচার্য এবং রেইকি মাস্টার বিশ্বজিৎ দাসের সঙ্গে। কেন বলুন তো, ভালো থাকবেন, যে মানসিক দিক দিয়েও ভালো থাকবেন, শারীরিক দিক দিয়েও ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন আর পাঁচজনকেও ভালো রাখবেন। তো সুতরাং আজ আর একদম সময় নেই, আমরা আবার শনিবার বিকেলে ফিরে আসছি, তাই তো? একদম, বৃহস্পতিবারও রয়েছি আমরা। হ্যাঁ, টাইমটা আমি একবার মনে করিয়ে দিই, মঙ্গলবার দিন বিকেল 4:40, বৃহস্পতিবার 12:40 দুপুরবেলা, শনিবার দিন ঠিক 5:30। অবশ্যই যার যা প্রশ্ন থাকবে আগে থেকে লিখে নিয়ে কিন্তু ফোনটা করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।